আমি দেবাশিস ঘোষ, আজকে আপনাদের সামনে হসলা বার্তা থেকে কিছু খেলার খবর এবং কিছু বিশেষ খবর নিয়ে হাজির হয়েছি। প্রথমে খেলা খবর, উয়েফা নেশনস লিগ জিতল স্পেন। 2018 সালের বিশ্বকাপের পর 2023 উয়েফা নেশনস লিগে রানার্স চয়েস সন্তুষ্ট থাকতে হলো লুকা মদ্রিজদের। ফাইনালে টাই ব্রেকারে 5-4 ব্যবধানে স্পেন হারিয়ে দিল ক্রোয়েশিয়াকে। এর আগে 2018 ক্রোয়েশিয়া ফাইনালে হেরে গেছিল। 64 বছরের রেকর্ড ভাঙলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। গত সপ্তাহে ইউরো বাছাই পর্বে গ্রিসের বিরুদ্ধে তার গোলে জিতল ফ্রান্স। ক্লাব ও দেশের জার্সিতে কিংবদন্তি জাঁ ফতের এক মৌসুমে সর্বাধিক 53 গোলের রেকর্ডকে পিছনে ফেললেন এমবাপ্পে। তিনি 54 গোল করলেন মোট। চলতি মৌসুমে পিএসজির হয়ে 41 এবং ফ্রান্সের জার্সিতে 13 লক্ষ্যভেদ রয়েছে এমবাপ্পের। শুরু হয়ে গেল কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। মোট 26 দলকে 2 গ্রুপে ভাগ করে এই লিগটি শুরু হচ্ছে। 3 বছর পরে মোহনবাগান এই লিগ খেলবে। 3 প্রধান মাঠে নামবে জুলাই মাসে। গত 25 জুন ছিল বিশ্বকাপ ক্রিকেট ভারতীয়দের প্রথম বিশ্ব জয়ের 40 বছর পূর্তি। 1983 সালের এই দিনে ভারত কপিল দেবের নেতৃত্বে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। সেই ঐতিহাসিক মুহূর্তের 4 দশক পূর্ণ হলো আজ। সেদিনের বিশ্বজয়ীরা সেই স্বর্ণালী স্মৃতিতে রোমন্থন করে রোমাঞ্চিত। সাধারণ ক্রিকেট প্রেমীরাও এই স্মৃতি রোমন্থন করে এখনও তাদের হৃদয়ে অমলিন আছে এই স্মৃতি। মাটি থেকে 35,000 ফুট উচ্চতায় এই দিনটি উদযাপন করলেন বিশ্বজয়ী খেলোয়াড়রা। সাফ গেমস ফুটবলের সেমিফাইনালে উঠল ভারত। গ্রুপ লিগের শেষ ম্যাচে কুয়েতের সাথে 1-1 ড্র করে ভারত। আগামীকাল প্রথম সেমিফাইনালে ভারত লেবাননের বিরুদ্ধে খেলবে এবং কুয়েত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে। আগামী 4 তারিখে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। বিরল কৃতিত্বের অধিকারী হলেন 2 বাঙালি পর্বতারোহী। প্রথম ভারতীয় হিসাবে তারা হিমাচল প্রদেশের অতি দুর্গম কুলু মাকালু শৃঙ্গ 6,350 মিটার উচ্চতা জয় করলেন। এর আগে 1961 সালে ইতালির একটি পর্বতারোহী দল এই শৃঙ্গ জয় করেছিলেন। এই শৃঙ্গটির উচ্চতা খুব বেশি না হলেও মূলত পাথুরে এবং ভয়ানক খাড়াই একটি শৃঙ্গ। তার সাথে আছে প্রতিকূল আবহাওয়া। সাউথ কলকাতা ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্য রাজশেখর মাইতি এবং প্রদীপ কর সহ 6 জনের দল কলকাতা থেকে 9 জুন যাত্রা শুরু করেন এবং শনিবার 24 জুন 12:45 নাগাদ তারা 4 শেরপা সহ এই লক্ষ্য ছুঁতে সক্ষম হন। আরও 5 বাঙালি পা পড়ল পৃথিবীর ছাদে। পামির মালভূমির প্রথম ধাপে পা রাখলেন এই 5 বাঙালি অভিযাত্রী। মোট 6 শৃঙ্গ জয় করে শেষ পর্যায়ে পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ জয় করাটাই হলো এদের লক্ষ্য, যাদের নাম মলয় মুখোপাধ্যায়, দেবাশিস বিশ্বাস, সৌরভ সিংচন মণ্ডল, অভিজিৎ রায় ও কিরণ পাত্র। কিরগিজস্তানের মাউন্ট উচিতলে যেটি 4,550 মিটার উঁচু শৃঙ্গ, সেই শৃঙ্গে প্রথম পৌঁছলেন তারা। আরও এক সম্মান ঝুলন গোস্বামীর ঝুলিতে। এবার এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে এলেন ভারতীয় কিংবদন্তি মহিলা ক্রিকেটার, যিনি চারতা এক্সপ্রেস নামে খ্যাত। পুজোর মধ্যে বিশ্বকাপ, 5 ম্যাচ ইডেনে, এবার দেবী পক্ষে একাকার বিশ্বকাপ প্রস্ত। ঢাকের বাদ্যি ছাপিয়ে ব্যাট বলের যুদ্ধ। ঠাকুর দেখার পাশাপাশি বসতে হবে টিভির সামনে। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ক্রিকেটের 1 সেমিফাইনাল হচ্ছে ইডেনে। শেষ চারের মোকাবিলা সহ 5 ম্যাচ হবে ক্রিকেটের নন্দন কাননে। তার মধ্যে রয়েছে ভারতের ম্যাচও। মঙ্গলবার বিশ্বকাপের সূচি ঘোষিত হওয়ার পর তাই বঙ্গ ক্রিকেটে খুশির জোয়ার। বল্লভিনী কলকাতা তিলোত্তমার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল 16 নভেম্বর, অন্য সেমিফাইনাল 15 তারিখ যথারীতি মুম্বাইতে। 5 অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড নামছে গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে, এটিও হবে মুতে রায়। 19 নভেম্বর ফাইনালও যথারীতি আহমেদাবাদে। খসড়া সূচি নিয়ে অবশ্য জোরালো আপত্তি ছিল পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে ম্যাচটি আহমেদাবাদে খেলতে চায়নি তারা,
তবে সেই আপত্তিকে গ্রাহ্য না করেই ভারত পাকিস্তান ম্যাচটি হচ্ছে মোতেরায়। 15ই অক্টোবর 1,32,000 দর্শকের সামনে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। বিশ্বকাপের সেমিফাইনালে ভারত পাকিস্তান যদি মুখোমুখি হয় সেই ম্যাচটিও হবে কলকাতায়। অন্যথায় আরব সাগরের তীরে ওয়াংখেড়েই পূর্বে রোহিত শর্মার দলের সেমিফাইনাল। দুর্গাপুজোর মধ্যেও এবার রয়েছে ভারতের ম্যাচ। 22ই অক্টোবর অষ্টমীর দিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া, পঞ্চমীর দিনও খেলবেন বিরাট কোহলি। এরপরে আমি কয়েকটি বিশেষ খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। স্নায়ুকোষের ক্যান্সারেও স্টেম সেল এক রোগ থেকে নয়া জীবন দান। বয়স সাফল্যের 2 বছর 2 মাস এই এক রোগ থেকে ছাড় দেয়নি কর্কট রোগ। স্নায়ুকোষে বাসা বেঁধেছিল মারাত্মক আগ্রাসী ক্যান্সার নিউরোব্লাস্টোমা। সরকারি ক্ষেত্রে এই প্রথম স্টেম সেল প্রতিস্থাপন করে তাকে নবজীবন দিল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানকার মেডিকেল অঙ্কোলজি বিভাগ এই চমকপ্রদ ঘটনাটি ঘটিয়েছে। বিভাগীয় প্রধান ডক্টর স্বর্ণবিন্দু বন্দ্যোপাধ্যায়ের দাবি, রক্তের ক্যান্সার বাদে শরীরের বাকি অংশের ক্যান্সারের স্টেম সেলের সফল প্রয়োগ এই রাজ্যে প্রথম। শিশু ও ট্রান্সফিউশন বিভাগের এই কাজ আমাদের সাহায্য করেছে। সূত্রের খবর, শুধু এক রক্তই নয় অন্য কোষের জার্ম সেল ক্যান্সারেও স্টেম সেল প্রয়োগে অভূতপূর্ব সাফল্য মিলেছে মেডিকেলে। স্বপন সর্দার নাম পরিবর্তিত করা আছে, নামে 39 বছরের যুবক নতুন জীবন পেয়েছেন এই থেরাপিতে। কলকাতা মেডিকেল কলেজ সূত্রের খবর, মাস দুয়েক আগে ওই শিশুর থেরাপি শুরু হয়। শিশুটির পেটে স্নায়ুকেশে নিউরোব্লাস্টোমা ধরা পড়ে। এই ধরনের ক্যান্সার আবার কেমোসেন্সিটিভ, কেমোথেরাপি দিলে ক্যান্সার কোষ বিনষ্ট হয় বটে, তবে পরে তা মাথা ছাড়া দিয়ে দিতে পারে, সেই আশঙ্কা থেকেই যায়। সেই কারণে মেডিকেল অঙ্কোলজি বিভাগের চিকিৎসকেরা স্টেম সেল থেরাপির সিদ্ধান্ত নেন। শিশু বিভাগের প্রধান ডাক্তার কল্পনা দত্তের অধীনে তাকে ভর্তি করা হয় আর স্টেম সেল সংগ্রহের জন্য সাহায্য নেওয়া হয় হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিনের প্রধান ডাক্তার প্রসূন ভট্টাচার্যের। কেমোথেরাপি প্রয়োগের আগেই বিশেষ পদ্ধতিতে রক্ত থেকে স্টেম সেল সংগ্রহ করা হয়, তারপর দেওয়া হয় হাই ডোজ কেমোথেরাপি। তার সম্পূর্ণ উল্টো রথে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার রথ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো দুই শিশু সহ 7 জনের, যখন 25 জনেরও বেশি, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বুধবার এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উমকোটি জেলার কুমারঘাট মহকুমার ব্লক চমুহানিতে। জানা যায় ইস্কনের উদ্যোগে এই প্রথমবার কুমারঘাটের রথযাত্রা আয়োজিত হয়েছিল, তা সুষ্ঠুভাবেই মিটেছিল। বিপত্তি উল্টো রথে, কুমারঘাট মোটর স্ট্যান্ড নাট মন্দির থেকে টাউন হলে যাবার পথে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হয় রথটি। লোহার হওয়ার সরে যাওয়ার পরে সামান্য সুযোগও পাননি পুণ্যার্থীরা। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 6 জনের, নাম সীমা পাল 33 বছর, সুস্মিতা বৈদ্য 30 বছর, রূপক দাস 40 বছর, সোমা বিশ্বাস 28 বছর, রোপন দাস 9 বছর ও শানু মালাকার 9 বছর। উৎসবের আনন্দ এক মুহূর্তেই বদলে যায়। জখমদের প্রথমে কুমারঘাট হাসপাতালে, পরে উনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর জখম 8 জনকে রেফার করা হয় 120 কিলোমিটার দূরে রাজধানীর জিবি হাসপাতালে। সেখানেও আসার পথে রাস্তায় মৃত্যু হয় আরও 1 জনের। রাত্রেই ট্রেনে করে ঘটনাস্থলে যান মানিক সাহা। মহাসমারোহে বিষ্ণুপুরেও উল্টো রথ পালন হল গত পরশু। সম্ভবত এই প্রথম কোনো উল্লেখযোগ্য খারাপ ঘটনা ছাড়াই এই রথ সম্পন্ন হলো, এই জন্য সকলকে বিষ্ণুপুরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মহকুমার শাসক এবং প্রশাসকেরা। হসলা বার্তা থেকে খবর আজ এই পর্যন্তই, নমস্কার।